সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নানা রকম রোগ সংক্রান্ত তথ্যাবলি দেওয়া হয়, হোমিও ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। তো বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো শুকনা কাশি, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাই কফ। শুকনা কাশি বা ড্রাই কফ, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই কাশি কেন হয়, কাশি কি, কয় প্রকারের কাশি রয়েছে, এবং শুকনা কাশি সম্পর্কে আমরা আগে ধারণা লাভ করে নিই। তো বন্ধুগণ, বাংলাদেশের শ্বাসতন্ত্রের রোগগুলোর মধ্যে সর্বাধিক প্রচলিত একটি সমস্যা হচ্ছে কাশি। সব বয়সের মানুষেরই জীবনে কোনো না কোনো সময় কাশি হয়ে থাকে। কাশি হলে বুঝে নিতে হবে শ্বাস প্রশ্বাস নালীর কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। নানা কারণে এই সমস্যা হতে পারে, যেমন অ্যালার্জি, জলবায়ুর পরিবর্তন, ধূমপান করা ইত্যাদি কারণে। কাশি উঠলে শরীর, পেট, কোমর, পিঠের অসংখ্য পেশিকে কাজ করতে হয়। তাছাড়া কাশি বেশি দিন থাকলে জটিল অবস্থাও হতে পারে। তো বন্ধুগণ, কাশি হলো এক প্রকারের আকস্মিক প্রতিক্রিয়া, যা রক্ষাকারী প্রতিক্রিয়া বা যা বিভিন্ন ধরনের ক্ষরণ, বহিঃস্থ কোনো বস্তু বা বিরক্তিকর উত্তেজক বস্তুকে থেকে শ্বাসনালীকে রক্ষা করে। তো বন্ধুগণ, কাশি সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো কফযুক্ত কাশি। আবার আরেকটি রকম রয়েছে, সেটি হলো হুপিং কাশি, যেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো বন্ধুগণ, আজকে আমরা জেনে নেই শুষ্ক কাশি বা ড্রাই কাউচ বা ড্রাই কফ, এই সমস্যাটি কি এবং এই সমস্যাটি হলে কি কি সমস্যা হতে পারে। কাশির সবচেয়ে বিরক্তকর ও বিব্রতকর অবস্থা হচ্ছে শুষ্ক কাশি। এই কাশি যখন তখন যেখানে সেখানে শুরু হয়, থামতেই চায় না। কারো কারো সারা বছর এই শুষ্ক কাশি লেগেই থাকে। জ্বর নেই, কফ বের হয় না, বুকে ধরফর করে না, কিন্তু খুক খুক করে কাশি সব সময় হয়েই থাকে। অনেকটা বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক এই কাশি হয়ে থাকে, যার অর্থ কাশির সঙ্গে কখনো কফ নিবারণ হয় না, কিন্তু একটা অস্বস্তি গলার বা মুখের মধ্যে হয়েই থাকে। এই অস্বস্তি ভাবটাকেই সাধারণত শুষ্ক কাশি বা ড্রাই কাউচ বা ড্রাই কফ বলা হয়ে থাকে। তো বন্ধুগণ, এখন আমরা শুষ্ক কাশি সম্পর্কে জানলাম, এখন আমরা এই সমস্যার কিছু ওষুধ সম্পর্কে জানবো, হোমিও ওষুধ সম্পর্কে। যদি আপনাদের সমস্যাগুলোর সাথে লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা ওষুধগুলো সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসক, নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, পার্সেলেও আমার থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, আর ঢাকার মধ্যে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করে দেখা করে ওষুধগুলো সেবন করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমেই যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো একালাইফা ইন্ডিকা 30। একালাইফা ইন্ডিকা 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে সকালে ও রাত্রে আপনার প্রচুর পরিমাণে কাশি থাকবে, ফুসফুস থেকে আপনার রক্তক্ষরণ হবে এবং নাক মুখ দিয়ে অনেক সময় রক্ত বের হয়ে যাবে। কাশি থাকবে শুষ্ক, নাক মুখ দিয়ে রক্ত বের আসবে, মুখ দিয়ে রক্ত বের হতে পারে, এবং রাত্রেতে এবং দিনে এই কাশি বেড়ে যাবে। এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ব্রায়োনিয়া 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের অত্যাধিক কাশি থাকবে এবং কাশির সময় বুক ব্যথা করবে। অত্যাধিক কাশি থাকবে, কাশির সময় বুক ব্যথা করবে, আপনার পানি পিপাসা কম থাকবে
এবং পায়খানা শক্ত হবে। এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে পাওয়া যায় বা মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন এই ওষুধটি। আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো কোস্টিকাম 30। কোস্টিকাম 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যখন আপনি বিছানায় শুতে যান বা বিছানায় ঘুমাতে যান, বিছানার গরমে যদি আপনার কাশি বেড়ে যায়, বিছানায় শোয়ার ফলে বিছানার গরমে যদি আপনার কাশি বেড়ে যায় এবং কোনো কিছুতেই না থামে, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ব্রোমিয়াম 30। ব্রোমিয়াম 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে কণ্ঠনালীতে শ্বাস গ্রহণ করলে আপনার সুড়সুড়ি যদি অনুভূত হয়, অর্থাৎ আপনার নিঃশ্বাস গ্রহণ করলে যদি সুড়সুড়ি অনুভূত হয় গলার মধ্যে, এবং তার জন্য যদি অত্যাধিক কাশি বেড়ে যায় এবং অত্যাধিক শুষ্ক কাশি আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 1 ফোঁটা করে 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি হলো অ্যালুমিনা 30। অ্যালুমিনা 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনার সকালবেলার দিকে অত্যাধিক কথাবার্তা বলেন কারো সাথে, বা যদি গান গেয়ে থাকেন, অত্যাধিক পরিমাণে কথা বলেন এবং যদি গুনগুন করে গান গান, তাহলে যদি আপনার এই কাশির সমস্যা বেড়ে যায়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন, অ্যালুমিনা 30। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছেন 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন। তো বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। শুষ্ক কাশি যাদের রয়েছে, ড্রাই কফ যাদের রয়েছে, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা কি কি ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের থেকে যদি আপনারা ওষুধ সংগ্রহ করতে চান তাহলে আমাদের জানাতে পারেন, পার্সেলের ব্যবস্থা রয়েছে, সকল বাংলাদেশের সব জায়গায় ওষুধ সাপ্লাই করা হয়ে থাকে। তো বন্ধুগণ, আমাদের জন্য বেশি বেশি দয়া করবেন, ভালো থাকবেন।